সমুদ্রের মধ্যে গিয়ে কি গো, কোন দিকে সূর্য উঠেছে আজ? কে এসেছে? তোমার সঙ্গে কথা আছে। আমার সঙ্গে কথা আছে? আগে কইবি তো মা, আমার শোনা মা, বল 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 কি কথা আছে, কি কথা আছে? তুই আমাকে আগে বলি না কেন আমার সঙ্গে কথা আছে? তাহলে আমি তোকে দামড়েও বলতো না। দেখো না, সকালবেলা খাওয়াতে বসেছি, এখন অবধি খাওয়াটা কমপ্লিট করতে পারলো না। এবার তুমি এসেছো, দেখো তোমার পিসি যদি গপ গপ করে খেয়ে নেয়। স্যার, আমার আপনাদের দুজনের সঙ্গেই কথা আছে। ও, কি কি ব্যাপারে বলো তো ইমন, মানে সব ঠিক আছে তো? হাই 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 হাই, একটা সত্যি করে কথা বল দেখিনি, ওরা তোর উপর আমার অত্যাচার করছে না তো? তোকে কোনো দুঃখ কষ্ট দিচ্ছে না তো? ইমন মা, আমি একটা কথা কয়ে দিচ্ছি, ওরা যদি তোকে আর কোনো দুঃখ কষ্ট দেয়, তুই কিন্তু সোজা এ বাড়িতে চলে আসবে আমার কাছে। খবর যত যেন সাহস না ওই হস্টেল গিয়ে ওঠার পর আমি কই দিলাম, আমি কিন্তু তোর পায়ে মারতে মারতে এখানে নিয়ে আসবো। না পিসি, আমি আমায় কেউ কোনো কষ্ট দিচ্ছে, কেউ কষ্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে কি হয়েছে, তাহলে কি হয়েছে? আমি বরং রান্নাঘরে যাচ্ছি, তোমরা কথাটা বলে না। ইমন, তুমি চা খাবে না শরবত খাবে? ভাই চা খাবি না, তোমাকে কোথাও যেতে হবে না। এই বাড়িতে এমন কোনো কথা নেই যেটা তোমার সামনে বলা যাবে না। তোমার সব কিছুই শোনার অধিকার আছে আন্টি, তুমি এখানেই থাকো। কি কি হয়েছে বলো তো ইমন? দেখো আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। স্যার, আমি নিজেই আপনাকে কিভাবে কথাটা বলবো বুঝতে পারছি না। ও, তুমি কথাটা আমাকে বলতে চাও? মানে আগে আমাকে খবরটা না আমি বলে দিলাম। খবরদার, যদি তুই তোর পিসাকে আগে কথা কয়েছিস, আমি তোর মুখ দেখবো না, আমি কথা কইবো না তোর সাথে। তোমাকে দেখে কিন্তু আমার এখন সেরকমই মনে হচ্ছে। তুমি কি ব্যাপারে কথা বলবে বলো তো? স্যার, আজ আপনারা একটা চরম সত্যের মুখোমুখি দাঁড়াবে। এই সত্যিটাকে পিসিমণি কিভাবে অ্যাকসেপ্ট করবে আমি জানি না, সেজন্যই আমি আমি বলতে হেজিটেট করছি। বাবা, কি এমন সত্যি কথা বলতে এইছিস তুই যে তোর পিসিমণি সইতে পারবে না? তোর পিসিমণির মতো সত্যবাদী যে এই পৃথিবীতে আর কেউ নেই, সে কথা একবার বল দেখিনি, বল ওদের। ইমন, তুমি কিন্তু নিশ্চিন্তে সত্যি কথাটা বলতে পারো। কেন বলো তো, তোমার পিসিমণিকে যতটুকু দেখেছি, পিসিমণি সত্যি কথাটা বড্ড ভালোবাসে গো। ও সত্যি কথাটাকে আবার ভুলতেও চায় না, আর সত্যি কথা না বলে যে ভেতরে চেপে রেখে দেবে সেটাও পারে না। স্যার, আপনারা বুঝতে পারছেন না আমি ঠিক কি বিষয়ে এখানে কথা বলতে এসেছি। তখন তোকে না ক্ষমা করে চলেছে, যা তোকে কথা কইতে হবে না, তুই আমার সামনে থেকে যা দেখি যা যা যা। রায় ভাই, দাও দাও দাও, ওই দামড়িকে খেতে দাও, দেখি নি খেতে দাও। ও সকাল বেলা ঘুম থেকে উঠে কিছুটি মুখে না দিয়ে, এক ফোঁটা জল মুখে না দিয়ে কেনে চলে এসেছে, দাও দাও খেতে দাও, খাবে। ঠিক বলেছো পিসিমণি, আমি সত্যি না খেয়ে চলে এসেছি, কিন্তু আমাকে তো এক্ষুনি চলে যেতে হবে এই বাড়িতে, যেতেই হবে। কলেজ যাবে না?
না স্যার, আজ আমার কলেজ যাওয়া হবে না। কি হয়েছে ইমন? এবার তো আমার টেনশন হচ্ছে। স্যার, প্রথম থেকে আমি একটা সত্যির খোঁজ করছিলাম, ইনফ্যাক্ট দুটো সত্যি, এমন দুটো সত্যি যা ভেতর থেকে আমাকে একেবারে তোলপাড় করে তুলেছিল। এক, আপনার আর পিসুমনির সম্পর্ক, আর দুই, আপনাদের দুজনের সন্তান। প্রথম সত্যের সমাধান হয়ে গেছে স্যার, আর সেটা আমার মনকে অনেক শান্তি দিয়েছে, অনেক খুশি করেছে আমাকে। আপনারা দুজন একে অপরকে ছেড়ে এত বছর ছিলেন, আর তারপর একসঙ্গে হয়ে আপনারা এতটা খুশি আছেন, এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। আর তৃতীয় সত্যির কথাটা কি বলছিলেন? আপনাদের দুজনের সন্তানের কথা। তুই যখন সত্যি কথাটা জানিস, তখন তুই একাই শিখিস কেন? তুই কোথায় আমায় নিয়ে আসিস নি কেন? কোথায় আছো বল, কোথায় বল আমাকে বল। আমি একটা কথা বলে দিলাম, এসব করবি না। যেদিন সত্যি সত্যি আমার বাচ্চাকে খুঁজে পাবি, যেদিন নাপানাপি করবি, তার আগে করবি না নাপানাপি, আমার কষ্ট বাড়াবি না, আমার বুকের মধ্যে খুঁজে পারবি না। আমি সকাল থেকে নিজের কষ্ট নিয়ে জলে পড়ে মরতেছি, আমার খোঁজা দিবি না? ওই দিনকে নাপানাপি করবি, যেদিন আমার তোমার খোকাকে খুঁজে পেয়ে গেছি পিসুমন। তুমি কি বলছো ইমন? তুমি তো একের পর এক অসাধ্য সাধন করে চলেছো, তুমি কি সত্যিই তাকে খুঁজে পেয়েছো? কি করে পেয়েছো? কোথায় আছে সে? ইমন, এটা একটা সাংঘাতিক কথা তুমি বলছো, তুমি জানো তুমি কি বলছো? একটা সাংঘাতিক সত্যির মুখোমুখি আমাদের সবাইকে তুমি দাঁড় করিয়ে দিয়েছো। তুমি শিওর তুমি যেটা বলছো, মানে তুমি যাকে খুঁজে পেয়েছো, তুমি যাকে মনে করছো, সে আমার আমার দাদা বৌদির বাচ্চা তো? একেবারে প্রমাণ না পেয়ে এত বড় একটা সত্যি কথা বলার জন্য আমি এখানে কেন আসবো? হ্যাঁ পিসুমন, আমি প্রমাণ পেয়েছি। খুঁজে পেয়েছো তাকে? যদি সত্যি খুঁজে পেয়ে থাকো তাহলে এক্ষুনি আমাদের তার কাছে নিয়ে চলো, বলো কোথায়?
স্যার স্যার প্লিজ একটু শান্ত হন, এখনই নিয়ে যাওয়া যাবে না, মানে আপনি একটু শান্ত হন প্লিজ। নিয়ে যাওয়া যাবে না কেন? কেন নিয়ে যাওয়া যাবে না? আমি এক্ষুনি যাবো তোর কাছে, এক বছরে যাবো। আমার তুই নিয়ে চল, আমার নিয়ে চল, আমার কথাটা শুনে আমার নিয়ে চল, আমার নিয়ে চল, আমি যাবো তো। আমি তার কাছে যাও, বেশ বেশ উনি বসো বসো না, আমি তার কাছে যাবো। তুমি তাকে চেনো, কুসুম দোলা, কুসুম